যাত্রীর সুরক্ষার ধন ব্যয় ফুট মাসাজত সরকারের অবহেলাত প্রাণ গল 288 যাত্রীর মোদী সরকারের ধন অপব্যয়ের স্বরূপ উন্মোচন কেগর প্রতিবেদনের পাতে পাতে সরকারের লড়া ধেমালির স্বরূপ উড়িষ্যার বালাসুরের রেল দুর্ঘটনাত প্রাণ গল 288 গৰাকী রেল যাত্রীর এই ভয়াবহ ঘটনার পাছতেই পোহরলৈ আহিছে নরেন্দ্র মোদী সরকারের এটার পাছত আর এটা অকর্মণ্যতার স্বরূপ দ্য টেলিগ্রাফ কাকতত প্রকাশ পাইছে কেন্দ্রের রেল মন্ত্রালয়ের কেতবোর অক্ষমণীয় অপরাধ আর ধন অপব্যয়ের বিস্ফোরক তথ্য দ্য টেলিগ্রাফ কাকতর শনিবারের বাতরি অনুসরি রেল সুরক্ষার ধন ব্যয় করা হয়েছিল ফুট মাসাজর ক্রয়ত সুরক্ষার ধনেরে কিনা হয়েছিল কাপ্লেট যাত্রীর সুরক্ষার সলনি গুরুত্ব দিয়া হয়েছিল জেকেট ক্রয়ত 2022 চনের কেগর প্রতিবেদনের উদ্ধৃতি আর কংগ্রেস দলের অভিযোগের আধারত টেলিগ্রাফ কাকতে প্রকাশ করেছে এই বাতরি বাতরিটত উল্লেখ করা অনুসরি কেগে রেল মন্ত্রালয় বিভিন্ন সামগ্রী ক্রয় করার 11,464 ভাউচার পরীক্ষা করে চাইছিল 2017-2021 চনের ভিতর রেল মন্ত্রালয় ক্রয় করেছিল এই সামগ্রী সমূহ কিন্তু আশ্চর্যজনক কথাটো হল রেল সুরক্ষার 48,21,00,000 টাকার অপব্যয় করা হয়েছিল কেগর প্রতিবেদনত ধরা পড়িল ধন অপব্যয়ের তথ্য রেলর সুরক্ষার 2017-18 বর্ষত কেন্দ্রীয় সরকারে আরম্ভ করেছিল রাষ্ট্র রেল সুরক্ষা কোষ আর RRSK নামৰ এক বিশেষ পুঁজি সেই বর্ষত বাজেটত 1,00,000,00,000 ধনেরে যাত্রীর সুরক্ষার এই পুঁজি গঠন করা হয়েছিল কিন্তু এই পুঁজি যাত্রীর সুরক্ষার সলনি অধিক ব্যবহার করা হয়েছিল ফুট মাসাজার ফার্নিচার কাপ্লেট ল্যাপটপ ক্রয় আর গাড়ি ভাড়া করার নামত ধনের এই ব্যাপক অপব্যবহারের ভারতীয় রেলওয়ের 22,593 যাত্রীবাহী রেলত ভ্রমণ করা 2,04,00,000 যাত্রীর সুরক্ষালয় আহি পড়েছিল প্রবল ভাবুকি 2017-18 চনতেই RRSK পুঁজি গঠন করা হয়েছিল যদিও সময়মতে এই পুঁজি জমা নোহা আর ব্যয় নকরার তথ্যও পোহরলৈ আহিছিল কেগর প্রতিবেদনতে নিয়ম অনুসরি প্রতি বছরেই 20,000 কোটি টাকা RRSK-ত জমা করার কথা আছিল ইয়াৰে বছৰি 15,000 কোটি কেন্দ্ৰৰ বাজেটৰ পৰা আৰু 5,000 কোটি ৰেলৱে নিজাকৈ জমা দিব লাগিছিল সেই অনুসৰি ৰেলৱেৰ তৰফৰ পৰা 4 বছৰত জমা হ'ব লাগিছিল 20,000 কোটি টকা কিন্তু 4 বছৰত ৰেলৱে জমা দিলে মাত্ৰ 4,225 কোটি টকা অৰ্থাৎ সুৰক্ষা পুঁজিত ৰেলৱে 15,775 কোটি টকা কমকৈ জমা দিলে জমা হোৱা সুৰক্ষা পুঁজিৰ পৰাও ধন ব্যয় কমকৈ কৰা হৈছিল 2017-18 সুরক্ষা পুঁজির 81.55% ধন ব্যয় 2019-20 সুরক্ষা পুঁজির 73.76% ব্যয় গুরুত্বপূর্ণ কথাটো হল রেলওয়ে ট্রেকর মেরামতির ক্ষেত্রতো এই সময়সাত হেমাহির আশ্রয় লৈছিল রেল বিভাগে ট্রেক মেরামতির 2018-19 ব্যয় 9,607 কোটি টাকা 2019-20 ট্রেক মেরামতির ব্যয় 7,417 কোটি টাকা সুরক্ষার ক্ষেত্র হওয়া এনে গাফিলতির ভারতীয় রেল হয়ে পড়েছিল চরম অসুরক্ষিত যি কথা কেগর প্রতিবেদনতে উল্লেখ আছে কেগর প্রতিবেদন অনুসরি 2017-21 ভিতর মুঠ 1,392টা রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছিল ইয়ারে 1,129টা দুর্ঘটনার কারণে আছিল রেল লাইনচ্যুত হওয়া মূলত মেরামতির অভাবের রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা বৃদ্ধি পোৱা বলে কেগর প্রতিবেদনত স্পষ্টকৈ উল্লেখ আছে রেলওয়ের সুরক্ষার গাফিলতির শেহতীয়া উদাহরণটে হল বালাসুরের রেল দুর্ঘটনা কিন্তু এই দুর্ঘটনার কোনোই এতিয়ালৈকে দায়িত্ব স্বীকার নকৰিলে তার সলনি প্রধানমন্ত্রীর পৰা রেলমন্ত্রীলৈ সকলো ব্যস্ত হয়ে পড়ল দুর্ঘটনাস্থলীত নিজের ফটো উঠা আর ভিডিও বনোৱাত স্বাধীন ভারতের ইতিহাসত আত্মপ্রচারের এই প্রতিযোগিতাও বিবেচিত হয়ে রব আন এক কলা অধ্যায় হিসাবে নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট